এটা দেখেন, এটা কিন্তু এখন যেটা কিনছে এটা প্রায় 500 জিএসএম, আর এটা মেবি 200 বা 250 জিএসএম হবে, মানে এটার থেকে অনেক পাতলা। এখন যেটা কিনলাম এটা মূলত আমি ফেসবুক একটা পেজ থেকে আসলে কিনছিলাম, এটা হলো সাত বাগান সাত কৃষি থেকে। তো আসলে আমি মূলত এই ভিডিও করার উদ্দেশ্য হলো যারা মূলত সাত বাগান করতেছেন, যে আসলে ভালো একটা প্রোডাক্ট যাতে আপনারা কিনতে পারেন, সেই জন্য আমি মূলত বিভিন্ন জায়গা থেকে কিনতেছি এবং সেটার রিভিউ আপনাদের সাথে শেয়ার করতেছি, যাতে আপনারা বুঝতে পারেন যে আসলে কোন ব্যাগটা আপনাদের জন্য ভালো। তো চলুন আজকে এটা আনবক্স করা যাক এবং দেখি এটার প্রোডাক্টের কোয়ালিটি কেমন। প্রিয় দর্শক মণ্ডলী, হারুন ব্লগ বিডির পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করতেছি বাংলাদেশ, ইন্ডিয়া সহ পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের এই ভিডিওটি আপনারা দেখতেছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি মূলত কিছুদিন আগে আমার চ্যানেলে একটা প্রোডাক্টের রিভিউ দিয়েছিলাম, সেটা হচ্ছে গ্রো ব্যাগ। তো ওটা আমি অনলাইন প্ল্যাটফর্ম দারাজ থেকে কিনছিলাম। তো দারাজ থেকে আমি দেখলাম যে বেশিরভাগ গ্রো ব্যাগগুলোই আপনার দাম অনুযায়ী দেখা গেছে যে পাতলা থাকে, অর্থাৎ জিএসএমটা কম থাকে, ব্যাগের পুরুত্বটা কম থাকে, সেরা স্টেক। তো এইখান থেকে আমি দুইটা গ্রো ব্যাগ অর্ডার করলাম, যেটা হচ্ছে 15 গ্যালনের, অর্থাৎ 18 ইঞ্চি বাই 14 ইঞ্চি। তো এই দুইটা গ্রো ব্যাগ আমি কিনে আনলাম হচ্ছে 350 টাকা এবং ডেলিভারি 480 টাকা পড়ছে। তো এই হচ্ছে আজকেই আমি হাতে পাইলাম। এই যে এই হচ্ছে, এটা হলো সিরাজ টেকের, আমরা যদি দেখাই, তো এটা আমরা খোলার চেষ্টা করি, দেখি খুলি কি অবস্থা। ওনারা যেরকম বলছিলেন কোয়ালিটি, তো সেরকম কোয়ালিটি ওনারা দিয়েছে কিনা আসলে এটা দেখারও একটা ব্যাপার তো অবশ্যই আছে। এটা আনবক্স করার পর আমি আমার সাত বাগানে যে আগের যে গ্রো ব্যাগ আছে সেটার সাথে আমি অবশ্যই তুলনা করে দেখাবো যে দুইটার মধ্যে কোনটা কোয়ালিটি ভালো, কোনটা আপনারা নিতে পারেন। তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। এটা মূলত কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমার বাসায় হোম ডেলিভারি করা হয়েছে, আমি বাসার সামনে থেকে আজকে এটা রিসিভ করলাম। তো আমি দেখলাম যে অনলাইনে আপনারা গ্রো ব্যাগ অর্ডার করলে একটু বেশি পরিমাণে অর্ডার করলে একটু সুবিধা হয়, কারণ কি আপনার কুরিয়ার চার্জ কিন্তু প্রায় সেমই, আপনি একটা অর্ডার করেন আর পাঁচটাই অর্ডার করেন, কুরিয়ার সার্ভিস কিন্তু খুব একটা পার্থক্য হবে না আর কি। তো এই ব্যাগটা পাশে রাখি, এই হচ্ছে ডকুমেন্টগুলো কেনার যে যেটা থাকে সব সময়, আর এই হচ্ছে গ্রো ব্যাগগুলো। আপনারা এর আগের ভিডিও যদি আমার দেখে থাকেন সেটাতে কিন্তু আমি দেখাইছি যে গ্রো ব্যাগগুলোর সাইজ কেমন, আর এইটার সাইজ কেমন, মাশাআল্লাহ। আসলে সিরাজ টেককে ধন্যবাদ দিতে হয় এই কারণেই, ওনারা আসলে আমি মনে করতেছি যে কথা রাখছে। এই যে দেখেন ওনাদের একদম সিল মারা, এই যে সিরাজ টেক। তবে আমি বলতেছি এটা কিন্তু কোনো ধরনের কি বলে স্পন্সর ভিডিও এটা না, অর্থাৎ এরা কিন্তু আমাকে এটার জন্য কোনো টাকা দেয় নাই, বা এর আগের যে ভিডিও করছিলাম সেখানেও কিন্তু আমি কোনো টাকা পাই নাই, বা ওরকম কোনো স্পন্সর ভিডিও আমি করতেছি না। মূলত আপনাদেরকে দেখানোর জন্য যে কোন প্রোডাক্টটা কিনলে আপনারা লাভবান হবেন। তো দেখেন এটা কত মোটা ফেব্রিক্স, মানে আমি তো আসলে আগেরটা কেনার পরে আমি দেখছি, তো সেইটার থেকে এটা মিনিমাম ডবল হবে পুরুত্ব। তো ওনারা যে 500 জিএসএম বলছিলেন, আশা করতেছি দুইটা অবশ্যই 500 জিএসএম হবে। এটা মূলত 50 লিটারের ধারণ ক্ষমতা সম্পূর্ণ, অর্থাৎ 15 গ্যালন সমান 50 বা 56 লিটার এরকম হবে আর কি। তো এই যে দুইটা ব্যাগ এবং যথেষ্ট পুরুত্ব, এবং হ্যান্ডেলগুলো কিন্তু একদম মোটাভাবে দেওয়া হয়েছে যাতে এক জায়গার থেকে এটা আরেক জায়গায় সরানো যায়। তো নিঃসন্দেহে আপনারা এখানে কিন্তু আম গাছ, আমড়া গাছ, লেবু গাছ, এছাড়া ড্রাগন গাছ, মানে সাত বাগান যারা করতে আগ্রহী তারা এটা আমার মনে হয় 10 থেকে 15 বছর তো অনায়াসে যাবেই। আমার আগেরটাই তো যে পাতলা ছিল তারপরেও ওটা মোটামুটি মানে ভালোই ছিল, সেই তুলনায় এটা মানে অনেক বেশি ভালো। ওনারা বলছে যে 18 ইঞ্চি বাই 14 ইঞ্চি, তাই আমি এটা দেখি এটা আসলে 14 ইঞ্চি এটা আছে কি না দেখি। এই যে দেখতে পাচ্ছেন এটা হাইট হচ্ছে 14 ইঞ্চি, যে 12, 13, 14, আর যদি উইথটা দেখি এইভাবে যদি আমরা ধরি তাহলে 18 ইঞ্চির বেশি আছে। আসলে ওনারা যেভাবে বলছিলেন সেই অনুযায়ী কিন্তু দেখেন অনেক বেশি আছে। আমি চেষ্টা করবো এই ভিডিওর ডিসক্রিপশনে ওনাদের যে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেওয়ার জন্যে, আপনারা যেখান থেকে অনায়াসে এই গ্রো ব্যাগগুলো সংগ্রহ করতে পারবেন। তো এই দুইটার কোয়ালিটি আপনাদেরকে আমি দেখাইতেছি, দেখেন
এই দুইটা যদি আমি পুরুত্ব একটু আপনাদেরকে মানে দেখাই, তো এইটার সাথে এটা হইতেছে অলমোস্ট দ্বিগুণ সাইজ, এবং এটা যথেষ্ট মোটা এবং প্রিমিয়াম কোয়ালিটির এখন যেটা কেনা হয়েছে। তো আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হলো আপনারা কিনলে চেষ্টা করবেন এই ধরনের একটু ভালো কোয়ালিটি দেখে কেনার জন্য। কারণ কি, যেহেতু আপনি ছাদ বাগানে একটা গাছ কিন্তু একদিনের জন্য কেউ লাগায় না, তো সেটা কমপক্ষে 10 বছর বা 15 বছর যাতে টিকে থাকতে পারে। তো কাজেই এই বিষয়টা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যেটা হচ্ছে 15 গ্যালনের, 15 গ্যালনের একটা 15 গ্যালনের একটা গ্রো ব্যাগও কিন্তু সাইজে খুব একটা খারাপ না। এটার ভিতরেও আপনি আম গাছ 5-7 বছর কমপক্ষে রাখা যাবে। আর 30 গ্যালনে কিনতে পারলে তো কথাই নাই, কিন্তু যদি 30 গ্যালনে আপনার কেনা সম্ভব না হয়, 15 গ্যালনের মধ্যেও আপনার ছাদ বাগানে অনায়াসে আপনি অনেক গাছ করতে পারবেন। কারণ কি, কারণ 15 গ্যালন মানে হচ্ছে কিন্তু 56 লিটার, কম কথা নাই। যে আমার এই যে বালতি যেগুলো দেখতেছেন রেডি করা হইতেছে, এগুলো কিন্তু 30 লিটারের, তার মানে প্রায় এটার দ্বিগুণ হচ্ছে এই যে এখন যেটা আমি কিনলাম আর কি। তো আশা করতেছি সবাই এটার পার্থক্য এবং কোয়ালিটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলেও আপনারা বুঝতে পারছেন। তো আমি এই ভিডিওতে তাদের ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিব, সেখানে নাম্বার থাকবে, আপনারা যদি নিতে চান তাদের সাথে যোগাযোগ করে অবশ্যই কথা বলে নিজ দায়িত্বে নিতে পারেন। তো প্রিয় দর্শক মণ্ডলী, আমি এটাতে মাটি ভরাট করলাম আবার, কারণ কিছুদিনের মধ্যেই আমি এখানে একটা আম গাছ রোপণ করবো আশা করতেছি, আল্লাহ যদি চায়। তো এই জন্য দেখলাম যে কতটুকু মাটি এখানে ধরে। তো আমার একটা মোটামুটি বড় সাইজের একটা গামলা আছে, সেটার 4 গামলা পরিমাণ এখানে মাটি ধরছে। তো এখানে গাছ রোপণ করার সময় আরেকটু মাটি দিতে হবে। তো মাটি দিয়ে ভরাট করার পরে বিষয়টা কেমন দেখা যায় এটা আপনাদের সাথে শেয়ার করার জন্য মূলত মাটিটা ভরলাম, আপনাদেরকে কমপ্লিটলি দেখানোর চেষ্টা করলাম। তো মাটিতে অবশ্যই আপনারা সার মিশিয়ে দিবেন। আমার এই মাটিটা আগের থেকে তৈরি করা ছিল, এখানে গোবর সার, ভার্মি কম্পোস্ট, তারপরে বেলে দোয়াশ মাটি, কিছু বালি এটা আছে। তবে গ্রো ব্যাগের ক্ষেত্রে কিন্তু একটা সুবিধা আছে প্রিয় দর্শক মণ্ডলী, সেটা হচ্ছে আপনার গ্রো ব্যাগে কিন্তু পানি নিষ্কাশনের জন্য আপনার আলাদা করে খোয়া বালি নিচে দিতে হবে না, কারণ এটার চারদিক দিয়ে অসংখ্য ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র সিদ্ধি থাকে, যে সিদ্ধি দিয়ে বাতাস এবং পানি চলাচল করতে পারে। এই কারণে কখনোই আপনার গ্রো ব্যাগে অতিরিক্ত পানি জমে থাকবে না, এবং মাটিটা অতিরিক্ত কখনো হিটও হবে না, এবং গাছ ভালো থাকবে। এই যে দেখেন যে আমার এই যে একটা গ্রো ব্যাগ যেটা আরও আগে কেনা হয়েছিল, এটা রিভিউ আপনাদেরকে দেওয়া হয়েছিল। তো এটা দেখেন, এটা কিন্তু এখন যেটা কিনছি এটা প্রায় 500 জিএসএম, আর এটা মেবি 200 বা 250 জিএসএম হবে, মানে এটার থেকে অনেক পাতলা। তারপরেও কিন্তু এটার মধ্যে কত সুন্দরভাবে গাছটা দেখেন বেড়ে উঠতেছে, এবং টেকসই হয়তো এটার থেকে কম হবে। তবে গ্রো ব্যাগে যে কোনো গাছ রোপণ করলে সেই গাছের চেহারা অন্যান্য গাছের তুলনায় ভালো হবে নিঃসন্দেহে। তো কাজেই আপনারা যদি চান তাহলে আমি যে পেজ থেকে ফেসবুক পেজের মাধ্যমে ছাদ কৃষি ছাদ বাগান মেবি এই পেজটার নাম আমি এর আগে বললাম, সেখান থেকে কিনতে পারেন। পাশাপাশি ওনাদের ওয়েবসাইটের লিঙ্কও আমি যেহেতু নেটে পাইছিলাম সেই লিঙ্কটাও আপনাদেরকে দিয়ে রাখবো। তো সবাই আমার হারুন ব্লগ বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে এর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে আমাদের সকল আপডেট ভিডিও পাবলিশ করা মাত্রই আপনারা পেয়ে যেতে পারেন। তো সবাইকে ধন্যবাদ।